ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন আমার ট্রাক্টর বাংলা ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে একটি জমজমাট ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ভিডিওটি হলো ট্রাক্টর ভার্সেস হ্যান্ড ইঞ্জিন টলি, 4x4 ট্রাক্টর ভার্সেস 4x4 হ্যান্ড ইঞ্জিন টলি, এই দুটো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এখন, এবং লাইভ প্রুফ আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে দুটো গাড়ির মধ্যে পার্থক্য কি রয়েছে। কারণ আজকাল দিনে দিনে যেসবভাবে মাটি হয়ে যাচ্ছে, ট্রাক্টর ট্রলি নিয়ে চালানো খুব মাঠে মানে কি খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। দিনের পর দিন মাঠ এত খারাপ হয়ে যাচ্ছে, তো সেই জন্য একটি গ্রামের ছেলে, খুব খেটে খাওয়া ছেলে, নিজের বুদ্ধি নিজের দিমাগে একটা বানিয়েছে 4x4 হ্যান্ড ইঞ্জিন ট্রলি। তো এইটির সাথে আজকে ট্রাক্টরকে কম্প্রোমাইজ করব, দেখব যে কে পারফরমেন্স ভালো দিচ্ছে। কারণ এই ইঞ্জিন ট্রলিতে আপনি যদি ধান নিয়ে, ধান কাটার সিজনে ধান নিয়ে মাঠের মধ্যে জল কাদার মধ্যে যান, কোনো ব্যাপার কোনো সমস্যা কিছুই হবে না। যেখানে ট্রাক্টর যেতে পারে না সেখানে এই 4x4 ইঞ্জিন ট্রলি চলে যায়। তো আজকে আমরা কাদাই টেস্ট করব এই 4x4 ট্রাক্টর ভার্সেস 4x4 হ্যান্ড ইঞ্জিন ট্রলি, তো দেখব পারফরমেন্সটা কার ভালো হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে আমরা ট্রাই করব যে পারফরমেন্সটা কার ভালো হচ্ছে। তো 4x4 ইঞ্জিন ট্রলি আমাদের যে দাদা বানিয়েছে, দাদাকে একটু ডেকে নেব। তো শিবুদাকে পেয়ে গেছি, এই শিবুদা অর্থাৎ শিবু পাল এই দাদার নাম। এই দাদা নিজের হাতে এই গাড়িটি বানিয়েছে, তো আজকে দাদা থাকবে এবং আমি ট্রাক্টর এনেছি। এই ট্রাক্টর দিয়ে আজকে আমরা দেখব বা টোটাল আপনাদেরকেও দেখাবো যে কে পারফরমেন্স ভালো করছে। তো এই দাদার জন্য অসংখ্য ধন্যবাদ। এই গ্রামে খেটে খাওয়া ছেলে এত দিমাগ এত বুদ্ধি দিয়ে একটা এই গাড়ি বানিয়েছে, তো এই দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিও শুরু করতেছি। তো ফ্রেন্ডস, এবারে আমরা চালু করব। যা 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 দৌড়ে যা, আগে যা আগে যা।
সো এখানে বোঝা যাচ্ছে যে ট্রাক্টর থেকে কিন্তু হ্যান্ড ইঞ্জিন ট্রলি আগে যাবে, কারণ ওটা চারটা চাকাতে সমান ভারসাম্য লোড রয়েছে এবং হাইলক টায়ার আছে এবং ছোট চাকা খুব ভালোভাবে লোড নিয়ে কাতার মধ্যে কিন্তু যেতে পারবে, ট্রাক্টর থেকে অনেক ভালো যেতে পারবে।